আমার জুমা জুমার রাতে তুমি আবাদত করো করো জুমার রাতে তুমি রিয়াজত করো আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ তোমার দোয়া কবুল করবে জোর বলেন সবান জুমার দিন যখন আসান দেয় মসজিদে যখন আপনি আগে চলে আসবেন একটা ওট কুরবানি করার সব আপনার আমল নামাই দেওয়া হবে তাহলে কি মসজিদে আগে আসবেন না পরে আসবেন আরো জোরে বলেন এমন কতগুলি ডিজিটাল মুসল্লি আছে রে বাবা এখানে নেই বিভিন্ন জায়গায় এমন কতগুলি ডিজিটাল মুসল্লি আছে

বাইরে দেবে গই এল্লা বরকত ওয়ালা ডিজিটাল মুসল্লি আছে না নাই আরে জোরে বলেন আছে না নাই তাইলে আল্লাহ ই বাসার আমিন হন আমার নবীর হাদিসে পাক হচ্ছে মসজিদে আসবেন আগে মসজিদ থেকে বের হবেন পরে সুবহানাল্লাহ বলেন না যারা মসজিদে আগে চলে আসেন এবং মসজিদ থেকে পরে বের হন আপনারা হাদিসে পাক আমল করতেছেন জোরে বলেন সুবহানাল্লাহ আপনারা প্রত্যেকটি জুমায় একটা ওট কোরবানি করার সব আপনারা পাচ্ছেন জোর বলেন না সুহান। তাহলে একটা ওট কোরবানি করার জন্য আমাদের টাকা তেমন নেই প্রত্যেকের টাকা নেই আপনি যদি মসজিদে যদি আগে চলে আসেন মসজিদ থেকে যদি সবার পরে যদি আপনি বের হতে পারেন আপনি একটা ওট কোরবানি করার সাপ আল্লাহ আপনাকে দিয়ে দিবে জোর বলেন সুবাহ প্রত্যেকটি জুমায় একজনের আগে একজন প্রতিযোগিতামূলক একজনের আগে একজন আমরা আগে মসজিদে চলে আসবো কথা বলেন ঠিক কি না এবং মসজিদ থেকে বের হব আমরা সবার পরে হ্যাঁ ফরজের আগে পরে পরে যেগুলো আছে যে নামাজগুলি আছে ওগুলা পড়ে মিলাত এবং ক্যাম্প করে আমার নবীকে সালাত সালাম দিয়ে তারপর মসজিদ থেকে বের হবেন প্রত্যেকটি জুমায় একটা উট কোরবানি করার জবাব আপনি পেয়ে যাবেন জোরে বলেন সুবাহ সালাত কয়টা মলের কথা বললাম পাঁচটা কয়টা পাঁচটা পাঁচটা মলের ভিতরে একটা হলো লাইলাতুল জুমা জুমার রাত যারা বলেন আল্লাহ আমার নবী সরকার দোয়া আলম হাদিসে ফকিরর মধ্যে ऐलान করলেন এই নবীর উম্মত যারা শোনো 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 পাঁচটা রাতের বাদত পাঁচটা রাতের দোয়া আল্লাহ বেশি বেশি কবুল করে নে পাঁচটা রাতের দোয়া বিফল হয় না এক নাম্বার হলো লাইলাতুল তুল জুমা জুমার রাতের দোয়া আল্লাহ বিফল করে না জুমার

জামে মসজিদের মুসল্লিরা পাঁচ অক্ত নামাজ আদায় করতে হবে চুমার নামাজ আদায় করতে হবে সালাতুল তাহাজ্জুদের নামাজ আদায় করতে হবে সালাতুল আওয়াবিলের নামাজ আদায় করতে হবে সালাতুত তাসবিহের নামাজ আদায় করতে হবে সালাতুল কযার নামাজ আদায় করতে হবে নামাজ আদায় করার মাধ্যমে মাগরিবের নামাজের পরে দুইটা হাত যখন তুলে ধরবেন ও আমার বন্ধুরা মুরব্বী বাবারা নওজোয়ান বায়ারা জান্নাতুল মাওয়া জামে মসজিদদের সম্মানিত মুসল্লেরা হযরতে পায়েজ মুস্তামির আম্মা জানের দোয়া যেভাবে কবুল হয়ে রে গো আম্মা জান যেভাবে দোয়া করলো সন্তান সুলতানুল আরিফিন হইয়া গেল ধরবলেন স্তফা যখন পড়া হয় নবীর দরুদ মুস্তফা যখন পড়বা যখন পড়াবা তালিল যখন পড়বা আত বন্দে কি যখন করবা করার পরে আল্লাহ মত করে যখন টেনে দিবা আমার আল্লাহর রসুল বলে ওই হাতটা তখন পিসপা হয় না পিসপা হয় না ওই হাতে যা দোয়া করা হয় আল্লাহ সমস্ত দোয়া কবুল করে নে আরেকটু জোর বলেন সুবহান আল্লাহ কোন রাত্রে জুমার রাত্রে কোন রাত্রে তোমার রাত্রে হুজুর গো এরপরে কোন রাত একটু বলবেননি ওলাই ওলাইলাতে মের রজব এরপর আর একটা রাত হলো রজম মাসের প্রথম তারিখের রাত রজম মাসের প্রথম তারিখের রাতে যদি আপনি আবাদত করেন আপনি বন্দগি করেন রেয়াজত করেন গোলামি করেন আল্লাহর কাছে যদি আপনি তোবা করেন আল্লাহর কাছে যদি আপনি গুনামাপ চান আমার আল্লাহ আপনার মাফ করে দিবে তাহলে কয়টা গেল একটা হলো জুমার রাত আরেকটা হলো রজবের প্রথম তারিখের রাত রজবের প্রথম তারিখের রাতটা আমাদের কাছ থেকে চলে গেল এখন চলতেছে রজম মাস এখন চলতেছে কি জোরে বলার না কি মাস হুজুরে গো রজম মাসে কোন ফজিলত আছে নি আমার নবী এই রজম মাসকে বদির মাস নামে আখ্যায়িত করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ কোন মাস বদির মাস মানে কি না ফাঙ্গিরি কিছু নফুনে আমার নবী এই রসম মাসকে বদির মাস নামে আখ্যায়িত করেছেন ইয়ার রসুল হাবিবাল্লাহ গো আপনি কেন বদির মাস এই রজম মাসকে আপনি কেন বুদির মাস বলেছেন আমার নবী বলেন কি রমান কাতিবিন এই মাসের মধ্যে এমন ভাবে নেক কাজ লিখতে থাকবে এমন ভাবে ভালো কাজ লিখতে থাকবে রে গো ভালো কাজ লিখতে 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 মন্দ কাজের আওয়াজ শুনতে পাবে না খারাপ কাজের আওয়াজ কেরমন কা এই মাসের মধ্যে শুনতে পাবে না শুধু কাজ বলে লিখবে কাজ বলে লিখবে এই জন্য এই মাসকে আমার নবী বলেছেন বদির মাস চুর বলে বদির মানে এরি বদির মানে নাভা মানে গুনার আওয়াজ কেমন কা শুনতো নয় পরিবরন এই মাসটা হলো বীজ রোপণের মাস প্রথম মাসটা কি মাস রোপণের মাস সাবান মাস হচ্ছে ওই বীজের মধ্যে ফানি দেওয়ার মাস আর রমজান মাস নাম থেকে মুক্তি হওয়ার মাস আর একটু জোর বলেন না ব্যক্তি রজন মাসের মধ্যে আবাদতের রোপণ করতে পারলো আবাদতের বিষ অর্থাৎ যে ব্যক্তি শুরু করলো সাবান মাসে গিয়ে টুইটা চোখের পানি ছেড়ে দিয়ে চোখের পানি দিয়ে ওই আবাদতের বীজকে যে ব্যক্তি বিজাইয়া দিল ডুবাইয়া দিল সেই ব্যক্তি রমজান মাসে গিয়ে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে আল্লাহর কাছে ফরিয়াদ করবেন আল্লাহ আমাকে আল্লাহ আমাকে রমজান মাস পর্যন্ত হায়াত দিন আমার একটি দোয়া করতেন আল্লাহ বারিক বারিকলানা ফি রজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগানা ইলা রমাদান জোরে বলেন সুবহান এই মাসের ফজিলত আছে না নাই আমার নবী বলেন আমার বান্দা বান্দিনী ভিতরে যে ব্যক্তি রজম মাস পুরা রজম মাসের ভিতরে একটা দিনের মধ্যে রোজা রাখে আর রাত্রে যে ব্যক্তি এবার আদত করলো পুরো এক বছরের দিনের মধ্যে রোজা রাখে রাতে আবাদত করলে যে সবাব পাওয়া যায় এই রজম মাসের মধ্যে যে ব্যক্তি দিনে একটা রোজা রাখলো রাত্রে আবাদত করলো ওই পুরা এক বছরের দিনে রোজা রাতের আবাদতের সবাব তারা মাল দিয়ে দিব আর একটু জোরে বলেন না সুবাহ তাহলে এ মাসের মধ্যে যে কোনো একদিন একটা কি রাখবেন জোরবলার নাকি রাখবেন রোজা রাখবেন যেই দিন রোজা রাখবেন সেই দিন রাত্রে এবাদ করবেন বিশেষ করে বৃহস্পতিবার রাখবেন কারণ বৃহস্পতিবার দিবাগত রাতটা বেশি উত্তম জোরবলান এটা হচ্ছে জুমার রাত হুদুর গো দুইটা রাত তো চলে গেল এরপরে কোন রাত এর এরপর হলো লাই লাতুন সাবান সাবান মাসের পনেরো তারিখের রাজ্য বলেন সুবহান আল্লাহ যেটাকে আমরা সবে বরাত বলি কি বলি বলি শবে বরাত বলি ওই সবে বরাত সামনে আসবে রে বাবা ওই শবে বরাত রাত্রে যেই ব্যক্তি আবাদত করবে বন্দেগী করবে রেয়াজত করবে আল্লাহর কাছে তওবা করবে আল্লাহ তার তোবা কবুল করে নিবেদ कौन गेलो তিনটা খুদুর এরপর কোন রাত এরপর হলো ঈদ উল ফিতরের রাত এরপর কোন রাত এরপর হলো ঈদ এর আজহার রাত কটে গেল পাঁচটা এরপর আরেকটা রাত আছে সেটার নাম হলো কদরের রাত জোরে বলেন সুবহানাল্লাহ এই রাত্রিগুলোতে যে ব্যক্তি ইবাদত করবে যেই ব্যক্তি বন্দেগী করবে রিয়াজত করবে গোলামি করবে আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবে আমার নবী বলে ওই ব্যক্তির গুনাহ আল্লাহ মাফ করে দিবে জোর বলেন সুহান কিন্তু এই রাত আসে বছর একবার বছর কয়বার আর জোর বলেন না বছর কয়বার একবার হায়াতে বেঁচে থাকলে আমরা রজম মাসের প্রথম তারিখ পাবো আবার এক বছর যদি আমরা কি থাকি হায়াতে বেঁচে থাকি প্রত্যেক বছর একবার একবার এই পাঁচ রাত ঘুরে আসে কিন্তু বাবা জুমার রাতটা সপ্তাহে একবার চলে আসে জোরে বলেন না সপ্তাহে সাত দিন পর ছয় দিন পর ওই জুমার রাতটা আসে মাসের চারিবার তো পাঁচবার আপনি সপ্তাহে একবার করে জুমার রাত পাচ্ছেন আর বাকি রাত পাবেন আপনি এক বছরে একবার সপ্তাহে আপনি যে জুমার রাত পাচ্ছেন ওই জুমার রাতে আপনার কি অভাব আপনার কি প্রয়োজন আপনার ছেলে সন্তানের প্রয়োজন আল্লাহর কাছে সান আপনার রিজিকের প্রয়োজন ওই বৃহস্পতিবারে দিবাগত রাত জুমার রাতে আল্লাহর কাছে সান আপনার বেশি গুণ হয়েছে আল্লাহর কাছে তব করেন আমার নবী বলে ওই রাত্রে রাত্রে যে ব্যক্তি তৌবা করবে আমার আল্লাহ ওই ব্যক্তির তৌবা কবুল করে নিবে জোরে বলেন জোরে বলেন সুবহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই রাত্রিগুলোতে ইবাদত করার তৌফিক দান করুক সকল বলুন আমিন চিশতি টিভি অনলাইন সুন্নিয়াত প্রচারে আমরা